কয়লা ভাইপোর একটা টুইট দেখবেন, কয়লা ভাইপোর একটা টুইট দেখবেন, একটা চরিত্রহীন যা স্ত্রী এবং শালিকাকে ব্যবহার করে অবৈধ টাকা বিদেশে পাচার করেছে, ও আমার সম্পর্কে টুইট করেছে। আমি একজন লেডি অফিসার, উনি খ্রিস্টিয়ানিয়া মেরি, ওনার নাম খ্রিস্টান ভদ্রমহিলা। সেই ভদ্রমহিলা আমাকে যখন ব্লো মারে চারবার পাঁচবার, আমি তখন ওকে বলেছি ডোন্ট টাচ মি, আই এম মেল, মানে তার বাংলা করলে দাঁড়ায় আমি পুরুষ মানুষ, মহিলা আপনি, মায়ের জাত, আপনি আমার গায়ে হাত দেবেন না। এটা নিয়ে টুইট করেছে একটা চরিত্রহীন, একটা ডাকাত, একটা লম্পট, নিজের বউ আর শালিকে দিয়ে টাকা পাচার করে বিদেশে। যাওয়ার আগে দ্বিতীয় হুগলি ব্রিজে গ্রেফতার করেছিলেন, এই তার পরবর্তী সময়ে দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপাঞ্জন গুহদের নেতৃত্বে ছবি আসছে না, আরো বহু কর্মীকে গ্রেফতার করা হয়, রকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহা, আমাদের এই গ্রেফতারের পরে ভারতীয় জনতা পার্টির তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। মাননীয় প্রধান বিচারপতি ঠিক পাঁচ মিনিট আগে অর্ডার পাস করেছেন যে পার্সোনাল বন্ডে এদের ইমিডিয়েট ছাড়তে হবে, এবং কার্যত প্রধান বিচারপতির হস্তক্ষেপে আমরা এখানে জামিন এখান থেকে আমরা বেরিয়ে এলাম। এখনো হাওড়াতে আমাদের রাজ্য সভাপতি সহ কয়েকশো পার্টি কার্যকর্তাকে বিভিন্ন থানায় আটকে রাখা হয়েছে, এবং আমাদের প্রায় 200 থেকে 250 কর্মী আহত হয়েছেন, তার মধ্যে 50 জনের বেশি বিভিন্ন হসপিটালে অ্যাডমিশন আছে, এর মধ্যে 70 ঊর্ধ্ব মীনা দেবী পুরোহিত তাকে পর্যন্ত মাথাতে গুরুতর চোট পেয়েছেন, এবং একাধিক কর্মী ডায়মন্ড হারবার থেকে, মেদিনীপুর থেকে, বাগনান, হুগলি থেকে, উত্তরবঙ্গ আসানসোল থেকে বহু কর্মী হাত ভাঙা হয়েছে, পা ভাঙা হয়েছে, প্রায় 200 বেশি কর্মী ইনজোর। আমরা এটা নিয়ে লড়াই করব, আর আমাদের সভাপতি রিলিজ হওয়ার পরে আমি এবং আমাদের মাননীয় সভাপতি 6 নম্বর মুরলীধর সেন লেন থেকে আমরা, রাহুল দাও থাকবেন, আমরা সেখানে প্রেস কনফারেন্স করে পার্টির পরবর্তী কর্মসূচি জানাবো। আমি যেটা বলতে চাই, বিশেষ করে আপনারা জানেন যে 2 মে 2021 মমতা ব্যানার্জিকে 1956 ভোটে নন্দীগ্রামে হারানোর পরে আমাকে প্রতি সপ্তাহে পিসি এবং ভাইপো তাদের দলদাস পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করে। এই মামলার পরিপ্রেক্ষিতে আমি কলকাতা হাইকোর্টে গেছিলাম, মাননীয় বিচারপতি জাস্টিস অনারেবল মিস্টার মান্থা তিনি আমাকে প্রোটেকশন দিয়েছিলেন এবং বলেছিলেন নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন, এবং এর বিরুদ্ধে রাজ্য সরকার দুবার সুপ্রিম কোর্টে যায় এসএলপি করে, সুপ্রিম কোর্ট ফিরিয়ে দেয় সিঙ্গেল বেঞ্চি এই মামলার হিয়ারিং এর উপযুক্ত জায়গা বলে। আমাকে এরা ডিটেন্ড করতে পারত, কিন্তু গ্রেপ্তার যেটা করেছে মহামান্য কলকাতা উচ্চ আদালতের রায়কে ভাইলেশন করে, আজকে শুধু চিফ জাস্টিসের কাছে আমাদের লিগ্যাল সেল যাওয়া নয়, আগামী দিনে সিপি কলকাতার এগেনস্টে এবং যে তিনজন আইপিএস অফিসার এই ঘটনাটা ঘটিয়েছেন এদের বিরুদ্ধে কোর্ট কন্টেম্পটের জন্য আমি যাব। এর আগে নেতাই নিয়ে আপনারা জানেন, ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি, যাকে মুখ্যমন্ত্রী উত্তম কুমার নামে ডাকেন, তাকে কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচ কোর্টে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করিয়েছিলেন। অতএব এটা নিয়ে লিগ্যাল ব্যাটেল হবে, আর খানিকক্ষণ পরে আমাদের সমস্ত ভাইটাল লিডারশিপ বেলে রিলিজ হলে, ইনক্লুডিং প্রেসিডেন্ট, আমরা আলোচনা করে এই পুলিশ অ্যাট্রোসিটি, মমতা ব্যানার্জির এই অত্যাচারের বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। এখন আমাদের প্রথম প্রায়োরিটি হবে কর্মীদের সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেওয়া, এবং আহত কর্মীদেরকে সর্বোচ্চ ভালো সুবিধাযুক্ত চিকিৎসা দিয়ে
তাদের পাশে দাঁড়ানো এই দুটো কাজ আমরা এখন বেরিয়েই শুরু করব আপনাদের সারা দিন ধরে যা হলো আপনাদের কর্মীরা আহত হয়েছে বড়বাজারে পুলিশের গাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কি বলবেন না না আমি আপনাকে বলি ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিরস্ত্র হয়েছে এমনকি ঝান্ডার নিচে ডান্ডাও তেমন কিছু চোখে পড়েনি একদম নিরস্ত্র হয়ে এসেছিল পুলিশের গাড়িতে আগুন যদি লেগে থাকে তাহলে পুলিশের লোকেরাই কেস করার জন্য লাগিয়েছে অথবা তৃণমূলের বিভিন্ন জায়গায় জিহাদিরা বিকালের দিকে পথে নেমেছিলেন তারা দিলকে তাল করার জন্য করে থাকতে পারেন আজকের এই ঘটনায় মূলত ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মী আক্রান্ত হয়েছেন এবং সেক্ষেত্রে পুলিশ যেভাবে বেপরোয়াভাবে আপনার জল কামান এবং টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করেছে তাতে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের সেলে হয়তো কোনো কোনো পুলিশ আহত হয়ে থাকতে পারে এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি কোনো সম্পর্ক নেই আর ভারতীয় জনতা পার্টি সাধারণ পুলিশ কর্মচারী থেকে শুরু করে পুলিশের যারা নিচের তলার আধিকারিক এএসআই এসআই এদের বিরুদ্ধে আমাদের এতটুকু লড়াই নেই বরঞ্চ এরা যাতে তাদের রেশন ফিরে পায় তাদের ডিএ ফিরে পায় তাদের পোশাকের সুবিধাও তুলে দেওয়া হয়েছে তার পক্ষে ভারতীয় জনতা পার্টি আছে শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু আজকের ঘটনা নিয়ে অলরেডি সর্বভারতীয় বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাজি আমার সঙ্গে এবং ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছেন অমিত মালবিয়াজি কথা বলেছেন সুনীল বনশালজি কথা বলেছেন এবং আমাদের দিল্লির লিডারশিপ সুনীল বনশালজির মনিটরিংয়ে সারাদিন পুরো মনিটরিং করেছেন এখনো করছেন এবং বলেছেন ইনজোর ওয়ার্কারদের বেস্ট ট্রিটমেন্ট দিতে আর লিগাল সেলকে অ্যাক্টিভ হতে এখনো বিভিন্ন থানায় যারা আটকে আছেন তাদের রিলিজ করানোর জন্য মমতা ব্যানার্জি করেছে আপনি আপনি এই 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 কয়লা ভাইপোর একটা টুইট দেখবেন একটা চরিত্রহীন যা স্ত্রী এবং শালিকাকে ব্যবহার করে অবৈধ টাকা বিদেশে পাচার করেছে ও আমার সম্পর্কে টুইট করেছে আমি একজন লেডি অফিসার উনি খ্রিস্টিয়ানিয়া মেরি ওনার নাম খ্রিস্টান ভদ্রমহিলা সেই ভদ্রমহিলা আমাকে যখন ব্লো মারে চারবার পাঁচবার আমি তখন ওকে বলেছি ডোন্ট টাচ মি আই এম মেল মানে তার বাংলা করলে দাঁড়া আমি পুরুষ মানুষ মহিলা আপনি মায়ের জাত আপনি আমার গায়ে হাত দেবেন না এটা নিয়ে টুইট করেছে একটা চরিত্রহীন একটা ডাকাত একটা লম্পট নিজের বউ আর শালিকে দিয়ে টাকা পাচার করে বিদেশে।